দৈনন্দিন কর্মব্যস্ত জীবনে একটি মোবাইলের গুরুত্ব অপরিহার্য। অর্থাৎ এই মোবাইলের উপর ডিপেন্ড করে আজকাল আমরা বেশিরভাগ কাজই কিন্তু করে থাকি। সে হতে পারে অফিসিয়াল কাজ, কোনো ব্যাঙ্কিং রিলেটেড কাজ, সোশ্যাল কাজ ইত্যাদি ইত্যাদি। তো এই একটি মোবাইলকে সচল রাখে কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ অ্যাপ, তার মধ্যে একটি হলো হোয়াটসঅ্যাপ। তো এই হোয়াটসঅ্যাপ কিন্তু ন্যাচারালি আমরা একটি মোবাইলে একটি ব্যবহার করতে পারি। তো আজ আমি দেখাবো কীভাবে একটি মোবাইলে আপনি দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ সাধন মন্ডল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল SMA2ZTech। ভিডিওটি শুরু করার পূর্বে যে কথাটি না বললেই নয়, আজকের এই টিউটোরিয়ালের মতো বিভিন্ন রকম হেল্পফুল ট্রিক্স এবং টিপস, সে হতে পারে আপনার ফেসবুক সংক্রান্ত, জিমেল, ইউটিউব, মোবাইল ইত্যাদি ইত্যাদি সমস্ত রকম টেকনিক্যাল ভিডিও প্রতিনিয়ত আমি আমার এই চ্যানেলে আপলোড করে থাকি। আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন, অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দেন, তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনি পেয়ে যেতে পারেন সঙ্গে সঙ্গে। তো চলুন মেন ভিডিওতে আসা যাক। আমি এখানে দুটি পদ্ধতিতে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে, অর্থাৎ ডাবল হোয়াটসঅ্যাপ কীভাবে ব্যবহার করবেন সে পদ্ধতিটি দুটি পন্থা অবলম্বন করেছি। প্রথমটি হলো কিছু কিছু ফোনের সেটিংস চেঞ্জেস করে আপনি দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন, বা যে সমস্ত মোবাইলে সেটিংস চেঞ্জেস করে করা যায় না সেক্ষেত্রে আপনি অ্যাপ ব্যবহার করে বা অ্যাপ ইনস্টল করে আপনি ডাবল হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারেন। এখন আমি নিয়ে নিয়েছি একটি রেডমির ফোন। রেডমির ফোনে আমরা এই ডুয়েল অ্যাপসটি পাবো। প্রথমে চলে যাব সেটিংস অপশানে, মোবাইলের সেটিংস অপশানে ট্যাপ করবেন। ট্যাপ করার পর দেখুন একদম নিচে আছে ডুয়েল অ্যাপস, একদম নিচে দেখুন ফোর্থ অপশান ডুয়েল অ্যাপস। এই ডুয়েল অ্যাপসে আমরা ক্লিক করব বা ট্যাপ করে নেব। ট্যাপ করার পর দেখুন এখানে উপর থেকে থার্ড অপশান ফেসবুক মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপ। এই হোয়াটসঅ্যাপ অপশানটিকে আমরা এনেবল করে দেবো। করার সঙ্গে সঙ্গে দেখুন নিচে শো করছে আইকন অ্যাডেড টু হোম স্ক্রিন। ওই হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরেই আপনার এই মেসেজটি শো করবে, অর্থাৎ আপনার হোম স্ক্রিনে এই আইকনটি অ্যাড হয়ে গেছে। আমরা দেখে নেব অ্যাড হয়েছে কিনা। এ দেখুন আমরা, এটা হচ্ছে প্রাথমিক হোয়াটসঅ্যাপ, এটা যেটা আমি প্রথমে ইউজ করতাম, এবং এটি হচ্ছে সেকেন্ড অর্থাৎ দ্বিতীয় হোয়াটসঅ্যাপ। তো এরপর আমরা ওখানে ট্যাপ করে নেব। ট্যাপ করার পর যে কোনো হোয়াটসঅ্যাপ যেমনভাবে ইনস্টল করেন সেম প্রসেসে আমরা ইনস্টল করে নেব। অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ এখানে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন এখানে মোবাইল নাম্বার দিতে হবে, অর্থাৎ আপনি যে প্রাথমিক মোবাইল নাম্বারে হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন সেটি পরিবর্তে একটি নতুন হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আপনি ইউজ করবেন তার মোবাইল নাম্বার আপনি এখানে দেবেন। আমি এখানে সাপোজ একটি নাম্বার টাইপ করলাম। টাইপ করার পর আমরা নেক্সট করব। নেক্সট করার পর কী হবে, ওই নাম্বারে একটি ওটিপি যাবে। ওটিপি যাওয়ার পর দেখুন এখানে ওকে কনফার্ম করতে বলছে আপনি কি এই নাম্বারটা ঠিক দিয়েছেন। আমি ওকে করলাম, দেখুন এখানে আমার একটা ওটিপি আসবে। তো এই ওটিপিটি আমি এখানে এন্টার করে দেবো। একটু সময় লাগছে ওটিপিটা আসতে। যাই হোক, দেখুন আমার মোবাইলে ওটিপি চলে এসেছে। আমি সেই ওটিপিটি পরপর ভালোভাবে দেখবেন, ভুলভাল এখানে এন্টার করা চলবে না। আমি সেই ওটিপিটি এখানে এন্টার করে দেবো। ওটিপিটি এন্টার করার পর দেখুন এখানে আমি ওটিপি এন্টার করে দিলাম। এন্টার করার পর এই ভেরিফিকেশন মেসেজ আসবে কমপ্লিট বলে, জাস্ট এই। আমরা প্রথমে চলে যাব মোবাইলের প্লে স্টোর অপশানে। প্লে স্টোর অপশানে গিয়ে অ্যাড্রেস বারে বা এই সার্চ বারে টাইপ করব মাল্টিস্পেস, MULTISPACE মাল্টিস্পেস। দেখুন আমি অলরেডি এটা ইনস্টল করে আছে, যা টাইম বাঁচানোর জন্য আমি এটি ওপেন করে নেব। ওপেন করার পর দেখুন স্টার্ট করবেন, সেটিংয়ে যাব, এখানে অ্যালাও অ্যাক্সেস টু ম্যানেজ অল ফাইলস, এখানে অ্যাক্সেস দিলেন। এরপর দেখুন এখানে সমস্ত ফোনের অ্যাপগুলো যেগুলো অলরেডি আমার মোবাইলে আছে সেই অ্যাপগুলো এখানে ইনস্টল আছে, এগুলো শো করছে, দেখাচ্ছে, তাই না? তো এখানে দেখবেন আমি যেহেতু এখানে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে চাই, যেহেতু আমার এই রিয়েলমি ফোন, আমি যেটা দেখাচ্ছি এখন এই ভিডিওটি, এটি হচ্ছে রিয়েলমি ফোন। রিয়েলমি ফোনে সেটিংস চেঞ্জ করে আমি ডুয়েল অ্যাপ বা ক্লোন অ্যাপ বা টুয়াইন অ্যাপ মানে ব্যবহার করা যায় না, অর্থাৎ দুটি অ্যাপ ব্যবহার করা যায় না সেটিংস চেঞ্জ করে। সেক্ষেত্রে আমাকে আলাদা করে এক্সট্রা প্লে স্টোর থেকে অ্যাপ ইনস্টল করতে হলো। ওকে, তো যে কোনো অ্যাপ ইনস্টল করার জন্য যে পারমিশন গ্র্যান্ট দিতে হয় পরপর আমি দিয়ে এলাম। এরপর আমি এখানে হোয়াটসঅ্যাপ সিলেক্ট করব। হোয়াটসঅ্যাপে সিলেক্ট করার পর দেখুন আমি নিচে ক্লোন, ক্লোনে ট্যাপ করলাম। ক্লোনে ট্যাপ করার পর দেখুন এখানে হোয়াটসঅ্যাপ চলে এসেছে। হোয়াটসঅ্যাপ এখানে দেখুন ওপেন হয়েছে। এরপর যেমন নতুন হোয়াটসঅ্যাপ আপনি ইনস্টল করেন ফোনে, ঠিক সেরকমভাবে এটাও ইনস্টল করতে হবে।
অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। এখানে ফোন নাম্বার দিলাম 7547, নেক্সট করলাম। এরপর দেখুন এখানে একটা ওটিপি যাবে, এখানে কি বলছে, ইজ দিস ওকে অর উড ইউ লাইক টু এডিট দ্য নাম্বার। আমি ওকে করলাম। এরপর দেখুন আমার ফোনে এখানে কি বলছে, টু অটোমেটিক্যালি ভেরিফাই উইথ এ মিসড কল অর টু ইউর ফোন অ্যালাউ অ্যালাউ হোয়াটসঅ্যাপ টু ডু এ ওয়ান টিক চেক ভেরিফাই উইথ SMS। কন্টিনিউ না করে আমি ভেরিফাই উইথ SMS করলাম। দেখুন আমার এখানে এই নাম্বারে একটি ওটিপি যাবে, সেই ওটিপি আমি এখানে এন্টার করবো, তাহলে আমার চালু হয়ে যাবে 381279। ওকে, দেখুন ভেরিফিকেশন কমপ্লিট। কন্ট্যাক্টস অ্যান্ড মিডিয়া নট নাও, কন্টিনিউ করলাম, অ্যালাউ করলাম, অ্যালাউ। এবার কী বলছে এখানে, টাইপ ইউর নেম হেয়ার, আমি এখানে নাম দিলাম রিচা, নেক্সট। আপনি ছবি ওখানে ওয়ালপেপার হিসেবে যে কোনো ছবি দিতে পারেন, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য আমি স্টেপ বাই স্টেপ জাস্ট কিছু স্কিপ করছি, আপনারা দেখে নেবেন। তো এইভাবে আপনারা দেখুন এটা আমার প্রসেসিং হচ্ছে, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে এটি মানে ইনস্টল হয়ে যাবে, দেখুন হয়ে গেছে। এইভাবে আপনারা একটি মোবাইলে দুটি হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি দেখে ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।